নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ অমলেট কারি, যেটা খুব সহজেই হয়ে যায় আর খুব টেস্টিও হয়। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই এগুলো তৈরি করতে কী কী দরকার পড়ে। এখানে আমি 4টে ডিম অমলেট করে রেখে দিয়েছি, আর আছে আদা রসুন একসাথে বাটা 2 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট, আর ফোড়নের জন্য আছে সাদা জিরে। আর আমি এই পুরো রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি এই গুঁড়ো মশলাগুলোকে একটা বাটিতে অল্প জলে গুলে নেব, যাতে রান্নায় দিলে কাঁচা মশলার গন্ধটা না আসে। কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, এরপর আমি ফোড়নের জন্য দেব তেজপাতা, সাদা জিরে গোটা, তারপর আমি দেব পেঁয়াজ আর টমেটো পেস্ট। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি দিলাম আদা রসুনের পেস্ট, এটা দিয়ে ভালো করে মিশাবো। নুনটা আমি এখনই দিয়ে দেবো, পরে লাগলে অযথা। এরপর আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো যে গুলে রেখেছিলাম সেই মশলাগুলো। এরপর আমি 5 মিনিট মতো মশলাগুলো একটু কষাবো ঢাকা দিয়ে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার মশলাও ভালো মতো কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল। গরম জল দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু, গ্রেভিটা একটু ফোটে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ডিমের অমলেটগুলো। গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমি ডিমের অমলেটগুলো অ্যাড করব। অমলেটগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, এরপর আমি আরও 5 মিনিট গ্যাসটা একদম নোতে রেখে কুক করব, যাতে গ্রেভি আর অমলেট ভালোভাবে মিশে যায়। 5 মিনিট হয়ে গেছে আর আমার এই অমলেট কারিও
রেডি। এরপর আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। আমার এগ অমলেট কারি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো।